আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালিয়া কুরবাজিপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয়। এইখান থেকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কী এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কী। আমরা প্রথমে দেখবো আন্তর্জাতিক বাণিজ্য কী। বাণিজ্য হচ্ছে যখন কোনো কিছু লেনদেন বা কায় কারবার করা হয় সেটাই বাণিজ্য। বাণিজ্যের মধ্যে আসলে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য যখন একটা অঞ্চলের মধ্যে একটা দেশের মধ্যে সংগঠিত হবে সেটা অভ্যন্তরীণ বাণিজ্য, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হবে ওই বাণিজ্য যখন দুটো স্বাধীন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হবে, দুটো স্বাধীন অঞ্চলের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন ব্যবসা বাণিজ্য হবে তখন সেটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলবো। এখন আমরা আলোচনা করবো যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রধান গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব হচ্ছে যে এর মধ্যে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের প্রথম যে লাভটা বা গুরুত্বটা আমরা বলতে পারি, যখন একটা পণ্য দেশের অধিক পরিমাণ উৎপাদন হবে তাহলে ওই পণ্যটা দেশের প্রয়োজন মেটানোর পরে আমরা বহির্বিশ্বে কিন্তু রপ্তানি করবো। যেমন আমরা যদি বলি আমাদের দেশের তৈরি পোশাকের কথা, আমাদের দেশের তৈরি পোশাক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সব বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হইতেছে। কারণটা কি? এখানে আমাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হয়েছে, আমাদের দেশের প্রয়োজন মিটছে, এই জন্যই কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। আর আমাদের যদি প্রয়োজন না মিটতো তাহলে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম না। তাহলে আমরা যদি বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান গুরুত্বটা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হবে, আর উৎপাদনের পরিমাণ যখন অধিক থেকে অধিক পরিমাণ হবে তখন কিন্তু আমরা সেটা বিদেশে রপ্তানি করতে পারবো। এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। এরপর আরেকটা গুরুত্ব হচ্ছে উদ্বৃত্ত পণ্য রপ্তানি। এখন আমাদের দেশে যে পণ্যটা অধিক পরিমাণ উদ্বৃত্ত থাকবে, বেশি হবে, সেই পণ্যটা কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করবো। যেমন আমরা বলতে পারি চামড়া, পাট, হিমায়িত, সিঙ্গি, এগুলো কিন্তু আমাদের দেশের প্রয়োজন যখন মিটে অতিরিক্ত হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে আমরা বহির্বিশ্বে রপ্তানি করতে পারতেছি। তার মানে যে পণ্যটা আমাদের উদ্বৃত্ত হবে, আমাদের প্রয়োজন মেটানোর পরে যেটা অতিরিক্ত থাকবে সেটা কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করতে পারবো। এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটা গুরুত্ব। এরপর আরেকটা গুরুত্ব হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। যখন একটা পণ্য অধিক থেকে অধিক পরিমাণে উৎপাদন হবে তখন কিন্তু মালিক পক্ষের কিন্তু উৎপাদনের ব্যয় যেটা সেটা কিন্তু হ্রাস পাবে, আর উৎপাদন ব্যয় হ্রাস পেলে মালিক খুশি হবে এবং পরবর্তী সময় কিন্তু উৎপাদনের পরিমাণটা বাড়বে। এই জন্য আমরা বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্ব হচ্ছে উৎপাদন ব্যয় এখানে হ্রাস পাবে, আর উৎপাদন ব্যয় হ্রাস পাইলেই পরোক্ষভাবে কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়বে। এরপর হচ্ছে দুর্দিনের সহায়ক। আন্তর্জাতিক বাণিজ্য যদি থাকে তাহলে দুর্দিন, বিশেষ করে একটা দেশের মধ্যে যখন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু একটা দেশের মধ্যে অভাব হতে পারে। যেমন কোনো কারণে যদি বন্যা হয়ে যায়, খরা হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, টর্নেডো হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা দেশের মধ্যে কিন্তু খাদ্যের ঘাটতি হতে পারে, অন্যান্য জিনিসপত্রের ঘাটতি হতে পারে। এই যে দুর্দিন, সেই দুর্দিনে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যদি থাকে তাহলে অন্য দেশ থেকে কিন্তু আমরা অন্য সমূহ আমদানি করে এনে আমাদের প্রয়োজন মেটাতে পারি। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই দুর্দিনের মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারবো। এরপর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সহায়তা। এখন আমাদের মধ্যে যদি একটা দেশের মধ্যে যদি আন্তর্জাতিক বাণিজ্য থাকে এবং একটা দেশের যদি উদ্বৃত্ত পণ্য থাকে এবং সেই পণ্য যদি আমরা বহির্বিশ্বে রপ্তানি করি তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবো। যেমন আমাদের দেশের কথাই বলি যে আমরা যখন স্বাধীন ছিলাম তখন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো ছিল না, আমরা অনুন্নত দেশ হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত ছিলাম, কিন্তু আমাদের বর্তমান সরকার অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটা বেগবান, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বিভিন্ন ধরনের পণ্যসমূহ, যেমন অপ্রচলিত পণ্যসমূহ কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করতেছি। তার মাধ্যমে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, আর এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমাদের মাথাপিছু আয় বাড়তেছে, জিডিপির পরিমাণ বাড়তেছে, অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে দাবিত হচ্ছে। তার মানে কি? আমাদের যদি আন্তর্জাতিক বাণিজ্য বেগবান থাকে, আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা আসবে এবং আমাদের দেশ কিন্তু উন্নত দেশে পরিণত হতে পারবো। এরপরে দক্ষতা বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতা আছে, কারণ বিশ্বের কোনো দেশই চায় না যে তার পণ্য রপ্তানি না হোক। যেমন আমাদের দেশের তৈরি পোশাক বর্তমানে বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে রপ্তানি হইতেছে, অন্যান্য দেশের তৈরি পোশাক কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হইতেছে। এখানে যার বেশি দক্ষতা থাকবে, যার বেশি ক্যাপাসিটি থাকবে, যার ভলিউম ভালো থাকবে, ওই পণ্যটা কিন্তু বহির্বিশ্বে রপ্তানি হবে। তার মানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়ে যদি আমরা ওইখানে যদি আমরা সক্ষমতার সাথে থাকতে চাই তাহলে কিন্তু আমাদের দক্ষতা বৃদ্ধি হতে হবে। তার মানে দক্ষতা যদি থাকে, দক্ষ মানব শক্তি যদি থাকে, দক্ষ শ্রমিক যদি থাকে এবং ভালো পণ্য যদি উৎপাদন হয় তাহলে কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তারপর আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্ব হচ্ছে দক্ষতা বৃদ্ধি। জীবনযাত্রার মান উন্নয়ন। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা বেশি থেকে বেশি পণ্য রপ্তানি করতে পারবো এবং বেশি থেকে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে। কারণ আমরা দেখবো স্বাধীনতার সময় আমাদের দেশের জীবনযাত্রার মান যেরকম ছিল এখন কিন্তু সেই জন্য জীবনযাত্রার মান নাই। কারণ আমরা জানি যে আমাদের
মাথাপিছু আয় যেখানে স্বাধীনতার সময় অত্যন্ত কম ছিল, এখন কিন্তু আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ বাড়ছে। এটা সম্ভব হয়েছে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। এরপর এটা হচ্ছে বিশ্বশান্তি স্থাপন। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে বিশ্ব শান্তি স্থাপিত হয়। কীভাবে শান্তি স্থাপিত হয় সেই বিষয়টা হলো, যেমন একটা দেশে খাদ্য পরিমাণ ঘাটতি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ থেকে ওই দেশে আমরা কিন্তু খাদ্য দিতে পারি, অথবা একটা দেশে অন্য একটা পণ্যের ঘাটতি আছে, সে কিন্তু অন্য দেশ থেকে নিতে পারে, সে কিন্তু ওই দেশের সাথে ওই দুইটা দেশের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা সহানুভূতি, একটা ভালো একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব হচ্ছে যে এটা এখানে বিশ্ব শান্তি স্থাপিত হবে, এখানে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত কিন্তু থাকবে না। এরপরে একচেটিয়া বাজার রোধ। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আরেকটা লাভ হচ্ছে যে একচেটিয়া বাজার রোধ হবে, কারণ আমরা একচেটিয়া বাজার বলি যে এককভাবে যখন কোনো কিছু লাভ করার প্রচেষ্টা সৃষ্টি করবে তখন সেটা কিন্তু একচেটিয়া বাজার বলে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানে কিন্তু পূর্ণ প্রতিযোগিতা থাকবে, এখানে সকল দেশ সকল জাতির সমভাবে তাদের অবস্থা কিন্তু সে প্রকাশ করার সুযোগ পাবে। অতএব আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটা গুরুত্ব হচ্ছে এখানে একচেটিয়ামূলক বাজার থাকবে না, এখানে পূর্ণ প্রতিযোগিতা থাকবে, এখানে সবার সমান অধিকার ভোগ করবে। এরপরে হচ্ছে ভাবের আদান প্রদান হবে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভাবের আদান প্রদান হতে পারে, এবং সেটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্ব। এরপরে হচ্ছে পরনির্ভরশীলতা হ্রাস। আমরা লাস্টে যে কথাটা বলতে পারি, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যখন একটা দেশে উদ্ভিদ পণ্য হবে, উৎপাদনের পরিমাণ বেশি হবে, সেই পণ্য যখন বিদেশে রপ্তানি করবে তখন তার বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং অর্থনৈতিক দেশ উন্নতির দিকে ধাবিত হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরনির্ভরশীলতা না হয়ে নিজে স্বনির্ভর হতে পারবো। এই জন্য আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা বলা হইতেছে যে আন্তর্জাতিক বাণিজ্য যত বেগবান হবে ততই কিন্তু আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হতে পারি। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্ব সেটি হচ্ছে আমরা পরনির্ভরশীলতা থেকে মুক্ত হয়ে আমরা কিন্তু নিজেদের উপর নিজের পায়ে আমরা দাঁড়াতে পারি এবং একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।